Al-Habilil Fatwar, Ditiyo Khonder 298 number Prishta, Khatib Al-Qastalani, Mawahibul Laduniyar, Pratham Khonder 103 number Prishta, Sirat Halabiyate, Burhanuddin Halabi Rahmatullah Alayhi, Pratham Khonder 155 number Prishta Hadith Nakol Korechen, Imam Zurqani Rahmatullah Alayhi, Sharhul Mawahibet, Pratham Khonder 135 number Prishta Hadith Nakol Korechen, Marhaba Bolen, Imam Dari Khutni, Imam Ibn Asakir, তারিখে দিমাশকে হাদিসটি নকল করেছেন অনেক হাদিসের কিতাবে তারিখের কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি এসেছে বলেন মারহাবা আল্লাহ রাসূলের পিতামাতা কবর থেকে জীবিত হয়েছেন আল্লাহর নবীর হাতে হাত থেকে মুসলমান হয়েছেন তারপরে আবার কবরে ঘুমায় গেছেন বলেন সুবহানাল্লাহ এবার আসেন হাদিস থেকে দলিল দিচ্ছি প্রথম দলিল আল হাবিলিল ফাতওয়াতে এই যে আমার হাতে কিতাবটি দেখতে পাচ্ছেন এই হাবিলিল ফাতওয়া জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহির লেখা দারুল ফিকির থেকে আসছে কিতাবটি মারহাবা বলেন এই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস নকল করেছেন তাফসীরে কাবীরের 13 তম খণ্ডের 33 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে তাফসীরে বাহরুল মুহিতের 8 নম্বর খণ্ডের 198 পৃষ্ঠায় হাদিসটি এসেছে তাফসীর রুহুল বায়ানের 3 নম্বর খণ্ডের 54 তম পৃষ্ঠায় হাদিসটি এসেছে মারহাবা বলেন প্রায় 8 থেকে 9টি তাফসীর এবং হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে আল্লাহর রাসূলের পিতা মাতা পূর্বপুরুষ যারাই ছিলেন সবাই ছিলেন ঈমানদার বলেন সুবহানাল্লাহ কওলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আযাল আনকুলু মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন যে আদম থেকে আজ পর্যন্ত যত আমার নসব নামায় যত নারী এবং পুরুষ ছিলেন নারীগণ ছিলেন তাহিরা পুরুষগণ ছিল পবিত্র বলেন সুবহানাল্লাহ আমার নসব নামায় কোন একজন মূর্তি পূজক ছিল না কোন একজন জিনাকারী ছিল না বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব নামায় কেউ জিনা করে নাই যারাই আল্লাহর নবীর নসব নামায় ছিলেন সবার বৈবাহিক সম্পর্ক সঠিক ছিল মারহাবা বলেন দলিল আল বেদাওয়ায় নিহায়ার দ্বিতীয় খণ্ডে 214 নম্বর পৃষ্ঠা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজতু মিন নিকাহিন ওয়া লাম আখরুজু মিন সিফাহিন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আমি দুনিয়াতে তাশরিফ এনেছি বিবাহের মাধ্যমে আমার পূর্বপুরুষ যারাই ছিলেন সকলেই বিবাহের মাধ্যমে আমার নূর মুবারককে গ্রহণ করে বহন করেছেন কেহই জিনা বেবিচার করেন নাই বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব বংশটাও ছিল পবিত্র মারহাবা বলেন পাঁচ নাম্বার দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যার পৃষ্ঠ দেশে আমানত ছিল তারাও ছিলেন মুসলমান বলেন সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 3557 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদম বলেন সুবহানাল্লাহ ও আমার সাহাবীরা শুনো আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আদম সফিউল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা সকল যুগে সকল সময়ে তাদের বংশের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিল পুত পবিত্র ছিল তাদের মাধ্যমে আমি তোমাদের মাঝে তাশরিফ এনেছি বলেন সুবহানাল্লাহ ছয় নাম্বার দলিল আল্লাহর নবীর এটা মুজিজা যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ে ওনার মায়ের বাবার কবরের পাশে গিয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার পিতা মাতাকে তুমি আবার জীবিত করে দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের পিতা মাতা কবর থেকে জীবিত হয়েছেন আল্লাহর নবীর হাতে হাত থেকে মুসলমান হয়েছেন তারপরে আবার কবরে ঘুমায় গেছেন বলেন সুবহানাল্লাহ এটা আমার কথা নয় দলিল আছে আল হাবিলিল ফাতওয়া এই যে ফাতওয়ার কিতাব এই যে কিতাবটা জালালউদ্দিন সুয়ুতি যিনি 200,000 হাদিসের হাফেজ মারহাবা বলেন উনি বলতেছেন আল হাবিলিল ফাতওয়ার দ্বিতীয় খণ্ডের 298 নম্বর পৃষ্ঠা খাতিব আল কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়ার প্রথম খণ্ডের 103 নম্বর পৃষ্ঠা সিরাতে হালাবিয়াতে বোরহানউদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের 155 নম্বর পৃষ্ঠায় হাদিসটি নকল করেছেন ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শারহুল মাওয়াহিবের প্রথম খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় হাদিসটি নকল করেছেন মারহাবা বলেন ইমাম দারে খুতনি ইমাম ইবনে আসাকের
তারিখে দিমাশকে হাদিসটি নকল করেছেন। অনেক হাদিসের কিতাবে, তারিখের কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি এসেছে। বলেন মারহাবা। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত হাজ্জা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতাল উইদা ফামাররা বি আলা আকবাতিন বিল হাজ্জুন وهم باك حزين مقتم فنزل فمكث عني طويلا ثم عاد الي وهو فرح مبتسم مرحبا فقلت له فقال ذهبت لقبر امي فسالت الله ان يحييها فاحياها فامنت بي وردها الله বলেন সুবহান আম্মা জান বলেন বিদায় হতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলাম অনেক চিন্তাযুক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে অনেক পেরেশানির ছাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আমার থেকে চলে গেলেন দূরে। কিছুক্ষণ পর আল্লাহর নবী ফিরে আসলেন। আমি দেখতে পেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় নূরের হাসি ঝিলিক দিচ্ছে। বলেন সুবহান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত এবং আল্লাহর নবী মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ফাকুলতু লাহু আম্মা জান আয়েশা বলেন আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুক্ষণ পূর্বে চিন্তাযুক্ত ছিলেন আপনার চেহারায় চিন্তার ভাঁজ কিন্তু হঠাৎ করে আপনার চেহারার মধ্যে আমি আনন্দ দেখতে পাচ্ছি আপনার মুখে নূরের হাসি ঝিলিক দিচ্ছে কারণ কি বলেন সুবহান ফাকালা আল্লাহ রাসূল বললেন যাহাবতু লি কবরি উম্মি ও আয়েশা রে আমি এই কিছুক্ষণের মধ্যে আমার মায়ের কবরে গিয়েছিলাম মারহাবা ফাসআলতুল্লাহ আইয়ুহইহা আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার মাকে আবার জীবিত করে দাও সুবহানাল্লাহ ফাহইয়াহা আল্লাহ পাক আমার মাকে জীবিত করে দিলেন অন্য বর্ণনা আসছে আমার বাবাকেও জীবিত করলেন সুবহানাল্লাহ ফাআমানাত বি আমার মা আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছেন সুবহান আমার প্রতি ঈমান আনয়ন করেছেন আমার বাবাও আমার হাতে হাত রেখে মুসলমান হয়ে আমার প্রতি ঈমান আনয়ন করেছেন ওয়ারাদাহাল্লাহ তারপর আল্লাহ পাক তাদেরকে আবার মৃত বানায়া দিবেন বলেন সুবহান তাহলে হাদিসের কিতাবে কতগুলো হাদিসের কিতাবে আসছে অনেকগুলো হাদিসের কিতাবে আসছে তাহলে এই হাদিস থেকেও প্রমাণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মুসলমান ছিলেন জান্নাতি ছিলেন নাজাত প্রাপ্ত ছিলেন ঠিক কিনা বলেন ঠিক